আপনার নিশ্চিত থাকেন পুলবো বুঝছেন। মাথা নষ্ট হয়ে গেল, একবারে নষ্ট হয়ে গেল। তার জীবনে প্লান চলান না আছে, তার কি কোনো ভবিষ্যতের লক্ষ্য আছে? ভবিষ্যতের লক্ষ্য আছে, হ্যাঁ, তার জীবন হলো মরুভূমি, একবারে মরুভূমি। হ্যাঁ, ময়রা জামুকা এ বাড়ি ঘর ধন সম্পত্তি নাই, কেরা খাবো কেরা খাবো? হুম, হ্যাঁ, বরকত নাই আমার বাড়িতে, বরকত নাই। শালি তোরে তোরে কনসুম করছি যে বাড়ি থেকে তুই বাইর, তুই আমার চোখের সামনে দিকে দূরে যা, দূরে যা। গ্যাটুস কালার একটা বিয়ে করবো হেঁটা পোলান হবো পতাই তুই। হ্যাঁ হ্যাঁ, বাইরস না কেউ, আই আই খাচ্ছ না, তুই ঘরতে বাইরস না কেন দিকে, বাইরস না কেন দিকে, হ্যাঁ খাতুনি তোরে যেদিন আমি বাচ্চা আনছি সেদিন থেকে 12 মাস আমি কিনা খাওয়া তোর এত অত বতন আমার বাচ্চা বাইর বাইর ঘরে বরকত নাই। যদি বরকত থাকতো তাহলে তোর ঠিকই তোর পোলাহান হইতো, বরকত নাই দেখাই পোলাহান হয় না। তুই গেট আউট বাইর, আই সিপিং লর্ডিং হেড টুইং বাইর। আমি যাব না। যাবি রেখে, যাবি রেখে, তুমি আমার স্বামী, তোমারই তুই, আমি কই যাব? তোর স্বামীর গুষ্টি কি লাই? তুই স্বামী কি দেয় কি দেয়? তুই স্বামী চাস? হ্যাঁ, একটা পোলাহান যদি না হয় কি এর স্বামী কি এর বউ? তুই বাইর করতে আমার চোখের সামনে হর। আমার না হোক, তোমার তো হইতে পারে, তোমার তো হয় না বলো। হ্যাঁ, আমার পোলাহান হবো কেন দিকে? হ্যাঁ, আমি পোলাহান হইলে পোলাহান খেলাম কি? হ্যাঁ, খেলাম কি? খাচ্ছনি তুই বলে বোঝ না, বাইরা যা না। আমি যাবো না, আবার ঘরে থেকে বরকত গেছে, তুই পাইতে আবি না, যা বাইরা, তুই কই যাবো? আমি তুই বাইরা যা, তুই আমি যাবো না, আমি তোমার তুই কই যাবো? তুই যাবি না? না যাবো না। তুই যাবি আর যাবি, তবে তোরে গাদা মতো ধরে যাবি না, না আমি যাবো না। বাইরা 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 থেকে জুতা নিমু না, জুতা নি, জুতা নি, জুতা নি। এটা কি তোর বাবা বাড়ি দেখছে? হ্যাঁ, পরে যে শুনবি আতে তোর বাবা কি বাড়ি ঘরে না কইলা দিতে? হ্যালো, বিয়ার সময় যখন তুঙ্গু বাড়িতে আসি তখন মা কয়ে দিছে ওরা তোমার বাবার বাড়ি, ওইটাই তোমার সব কিছু, তাহলে তোমার বাবারই বাড়ি। আরে হাই মরলাম রে, কি বিয়ে করছি এই হুমন্দির গড়ক আমি? পরে পাড়াটা পুরি পাড়া আমার ডিসের লাইন ফের বলে। আরে হাই আমি যাবো গাবাতে থেকে, আমি যাবো না। ভাইর তুই যা, ভাইর যা, খাত শুনি তোর জোতা নেই, তোর জোতা নেই আমার আমরছে, যা 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 খালি যা যা ভাইর। যদি বরকত থাকতো পোলাহান হইতো রে, পোলাহান হইতো। আর কয়টা দিন সময় দেন? আগে তো ঠিক মতো দিয়েছি, এবারও দিয়ে দিমু নে। এই সুৎখুর গোকা চাই না, মায়া কার না চলে না বুঝছ? সুৎখুর যারা, আমরা যারা সুৎখুর, তাকে শরীরের চামড়া হইলো মুঠা, তারা এই সমস্ত কথাই গলে না বুঝছ? আমাকে সুৎখুর গো খবর জানো, আমাকে সুৎখুর গো নাম যদি এই কাগজের মধ্যে লেখা গরুর গলায় দেয় পোকা ফেরা জায়গা গরুর, জানো কি? হ্যাঁ জানি। বদলকে নাগাল টেহা দিবে, টেহা না দিলে তো অন্য ফেলে টেহা শুধ দিমু। অন্য ফেলে মানে? হ্যাঁ, অন্য ফেলে শুধ দিমু টেহা। অন্য কিভাবে? আপনি অন্য যেভাবে পারি সেভাবে শুধ দিমু। আমি শুধ দিয়ে হারুম, আমি সুৎখুর, আমি এই বরকত আলী, এই বরকতের টিহা মেরে তো এত সোজা না, এই বরকতের খবর জানো তুমি? এই বরকত মানুষের গলায় পাড়া দিয়ে টিহা দায় করে। এইটাই তাইলে বরকত? আমার জামাই বারবার কয় যে এই বাড়িতে বরকত নাই দেখে নাকি পোলাপান হয় না, তাহলে হেরে নিশ্চয় আমাকে বাড়িতে নিয়ে গেলে পোলাপান হইব, আমার জামাই অনেক খুশি হইব। বিলাই ভাত যদি খাই তার পেরে পাড়া দিয়ে ভাত বের করি, আমরা সুৎখুর। যাও, 2 দিন টাইম দিলাম, যাও। ভাই ভালো আছি, আমি আর মহিলা ঘরে টেহা পয়সা সুদে দেই না, তার কারণ মহিলা ঘরে টেহা সুদে দিলে যখন এই টেহা তাগাদার নিকে যাই হালকা চোখ টিভি দিয়ে ঘরে নিয়ে সুদের টেহা মাপ দেয়, মহিলা ঘরে দিব না। টেহা লাগবো না, আপনার লাগবো, আপনি তো বরকত না? আমার এর লাগবো আপনার? আমি বরকত, আমি আমি বরকত আলী। তা আম গোবাইতে চলেন, আপনি গোবাইতে যামু, আমি আপনি গোতে কি নিয়ে যামু? আমার ঘরে যাইবেন? আপনার ঘরে যামু, হ্যাঁ, পোলাপান নিমু। মানে আমি আপনার ঘরে যাবো? হ্যাঁ, আপনি ঘরে গেলেই পোলাপান নিব, পোলাপান নিবেন আমার দিয়ে। হ্যাঁ চলেন যাই। কপাল দেখি কোন কইরা কপাল বাড়ছে, চলেন তাইলে যাই। ইয়ে আপনি কি মশকারি করতেছেন না হাসাই কইতেছেন? মশকারি করতেছেন না, সত্যি কইতাছি, আপনার আঙ্গু বাইরে নিয়ে যাইয়া পোলাপান নিব।
এই কথা যদি সকালে কইতেন আমি না ভালো মন্দ খাইতাম। খাওয়ান লাগবো না আপনারে, আপনি যেটা খাইতে চাইবেন সব খাওয়াবো। আপনি গো ফ্রিজে কি আঙ্গুর আছে? কি আঙ্গুর আছে, আনার আছে, কমলা আছে, আপেল আছে, মালটা আছে, দুধ আছে, খেজুর আছে, যা কিছু লাগবো সব আপনারে দিন। জীবনে পয়লা এরকম একটা অফার পেলাম। আহেন কোনটা আপনি গোবারি? ওই যে সামনে চলেন। আপনি গোবার থেকে আরো মানুষ আছে কি? মানুষ একজন আছে, সমস্যা নাই, হে আরো খুশি হইব। হেই কইছে আহেন তোর সইতেছে না? কি করলাম এটা, কি করলাম? শালিরে হুদাই খাতাইলাম, আসলো রাগের মাথায়। তো রাগের মাথায় বাচ্চা তো আমারও না থাকা হারে, ভালো হলে পরীক্ষাও করলাম না। না কি কামটা করলাম কি আমি? বাচ্চা যাই কামটা করলাম না। পাগলি বানাইছে, জীবনে কোনদিন দেয় বারা স্যান্ডেল পায়। ওর বাপে আবার উন্নত হইলো। তুমি না কইলা বরকত নাই দেখে আমার নাকি বোলাবো না। আমি রাস্তায় যাওয়ার সময় দেখি যে বরকত হারাই গেছে, পরে বরকত লয়ে আইয়া করে গেছিলাম। কি করলা করে যে ওই যে বোলাবো না বোনা কইছো তুমি তাই বললাম নি। খাচ্ছি ওটা হে বরকত, আমি কইছি যে ঘরে বরকত নাই হেজন তার পোলা হলে না। আরে বরকত রে ডাই গাই না ঘরে যে বাচ্চা তুই আলাইছে আমার মান সম্মান একবার শেষ, একবার শেষ। তরে 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 তো দোষ না। আরে আরে এই গড়ো খালা আমার কি পাগল না বিয়ে করে চাল রে। তা তাই তো ঠিক আছে, আমার নাগাল যারা এরম জামাই আছেন এই অবং অবং পাগললে ছাগললে বিয়া করেন বুঝছেন, এগরে ভালো করে বুঝে দেন যে বরকত নাই দেন। এমন কথা কইছি হে, তোমার দোষ নাই শোনা, তোমার এক ফোঁটা দোষ নাই। দোষ হলে পুরা দোষ আমার, আমি যদি খালি কইতাম যে ঘরে বরকত নাই বুঝে কইতাম তাহলে কি তুমি সর্বনাশটা করো?